অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমার দুর্ভাগ্য আমাকে অনেকেই চেনেন না, আমি অনেকেরই চিনি না, কিন্তু আমি আমার বাবার মরহুম আব্দুল কাদের জমাদ্দারের সাহেবের একমাত্র ছেলে। তার ইচ্ছা অনুযায়ী তার মৃত্যুর পর আমরা এখানে এই প্রতিষ্ঠান গড়ি 2003 সালে আমাদের বাড়ির সবাই সাহায্য সহযোগিতা নিয়ে, এবং এ আমাদের বাড়ির এটা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ, বাইরে কোথাও অনুদান বা আমরা এখনও নেই না বা পাই না। আমার ভাইয়েরা, আমার ভাতিজেরা, ভাগ্নেরা, বোনরা, ওনারা সব সার্বিকভাবে সর্বত্র আজ পর্যন্ত তাদের সাহায্য এবং সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলছে, এর বাইরে কোনো অনুদান নাই। আমি আশা করি, আমরা চেষ্টা করি, করবো আরও ভালো, এবং প্রতিষ্ঠান যাতে আরও ভালোভাবে চলে। এই প্রতিষ্ঠান আমি বলতে চাই আমার একান না, আমাদের সবাই এই প্রতিষ্ঠান, আপনার সবাই দোয়া করবেন যাতে সারা জীবন টিকা থাকে, আমরা থাকবো না, এই প্রতিষ্ঠান যেন টিকা থাকে, সেই দোয়া আপনাদের কাছে আমি চাই। সর্বোপরি সুষ্ঠু পরিচালনার জন্য আমাদের মধ্যে সবার কাছে আমি সাহায্য সহযোগিতা চাই। আমি এখন বক্তৃতা করতে গেলে অনেকে ক্ষুধাও লেগে গেছে, সময়ও নাই, কাজে আমার ভাইরা আপনারা কিছু মনে করবেন না, রাগ করবেন না যে আমারে কেন বলতে দিল না, আমি সবাই পক্ষ দিয়ে আমি ক্ষমা চাই সময়ের অল্পতার জন্য। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি, আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। আমি মনে করি যারা আছেন এর পিছনে যারা সময় দিতেছেন, অর্থ দিতেছেন, কৌশল করতেছেন, তারা আল্লাহ রহমান আর কোন সিনা পার হোক কিনা হোক, এই হেফজে খানা হচ্ছে না, এই হাফেজদের দোয়ার বরকতে এরা ইনশাল্লাহ আখেরাতে বেস্ট পজিশন অবশ্যই হবে ইনশাল্লাহ আমি মনে করি। তা আমি আশা করবো এই হেফজেরাকে সবাই সমর্থন দেবেন, সহযোগিতা করবেন। আপনি জানেন না একটা হেফজেখানা থাকা মানে কি, সেই এলাকার ভাই গুনাহ করা, ওই এলাকায় কোনো বিপদ আসে না, ওই এলাকায় কোনো মুসিবত থাকে না, আমরা তো দান দিতে জানে না, যা সিনে থাকে 30 মারা কোরআন, আর সেই ছেলেরা যদি কোনো খান থেকে হাইটে যায় 40 কিলো কুকুরে থাকে শয়তান, আমরা তো বুঝতে পারি আমরা হাফেজ কি জিনিস। তা আমরা এই হেফজেখানাকে, আমরা এই প্রতিষ্ঠানকে হৃদয় হৃদয় স্থান থেকে ভালো জানবো এবং সহযোগিতা করবো। তাহলে আমি যারা ব্যক্তি আছেন আপনাদেরকে আমার অন্তর অন্তর থেকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই, আপনাদের এত বড় একটা মহা উদ্দেশ্য নিয়ে এখানে আছেন, আপনাদের আপনাদের বলে যাতা দেয় এই জমাদার বলে যারা আছেন তারা আপনাদের আপনাদের সবাই এসে করুক, এই আশা করতে একটু আমার উদ্দেশ্য হলো আসসালামু আলাইকুম। وقال تعالى: فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله. درس الشريف: اللهم صل على سيدنا نبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم. الله باقي دربار اسمك شكر وسجود যে রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু ওয়া মানাওয়াল আপনাকে আমাকে মেহেরবানি করে সুস্থ রেখে এই মুহূর্তে জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর জবান থেকে বলে আলহামদুলিল্লাহ। ভাই খুব একটা খেয়াল করি, রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে বলছেন আমি কোরআনে হেফাজত আমি করব। পৃথিবীর বুকে দেখা যায় রব্বুল আলামিন আসমান জমিন তার হুকুম দ্বারা সৃষ্টি করছেন, কোন ফায়গুন দ্বারা? বায়তুল্লাহ নির্মাণের ক্ষেত্রে ইব্রাহিম ইসমাইল আলাইসলামকে ব্যবহার করছেন, বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। তো কোরআন রব্বুল আলামিন হেফাজতের জন্য বিভিন্ন জায়গায় ইচ্ছে করে তিনি প্রতিষ্ঠান গড়ে দিতে পারতেন, কুদরতিভাবে কিছু মানুষের কলিজায় তিনি কোরআনকে হেফজের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু না, কিছু বান্দাদেরকে
কোরআনের সাথে লাগায় আর কিছু খাদেম বানায়, কিছু জায়গার ব্যবস্থা করে, যারাই একে অপরে মহব্বত ভালোবাসা সহযোগিতা করে আল্লাহ কোরআনে হেফাজত করার মর্যাদা সকলকেই দান করবে। যারা কোরআনি প্রতিষ্ঠান করে, যারা প্রতিষ্ঠানে সহযোগিতা করে, যারা ছেলে দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সম্পদ দিয়ে সহযোগিতা করে, সবাই আহলে কোরআন। আর আমরা জানি আমাদের হায়াতের জিন্দিগি যে সময় আছে, গুনাহ এবং নেকি তুলনা করলে আমাদের, হ্যাঁ, গুনার সংখ্যা অনেক, নেকির সংখ্যা কম, আবার নিয়ামত তার চেয়ে অনেক বেশি। নিয়ামত আর নেকি যদি সমান সমান হয়ও গুনাহ থেকে যায়, এই বান্দা কিভাবে বাঁচবে? কেমন আব্দুল কাদের জমাদ্দার আমার চাচা হন, উনি লেখাপড়া শেষ করে চাকরি জীবনে চাকরিতে যোগদান করেন। উনি চাকরি করেছেন আদর্শভাবে। আমরা যতদূর, আমি যতদূর জানি, অসৎভাবে জীবনে কোনো কাজ করেন নাই। মানুষের সাথে আচার ব্যবহার সবসময় ভালো করেছেন। অনেকেই চেনেন না, আবার অনেকেই চেনেন তারা, তিনি কত সত্যতা ছিলেন, তার ভিতর কত আন্তরিকতা ছিল, মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। আপনারা জানেন, আমরা জানি, আল্লাহ সব কাজ সবার দ্বারা করায় না। ভালো ভালো কাজগুলো আল্লাহ ভালো ভালো ব্যক্তিদের দ্বারা তা করায়। বিভিন্ন জায়গায় দেখেছেন একজন না একজন মানুষ দাঁড়ায় যার দ্বারা ভালো কাজ আল্লাহ করায়। তা আমাদের এই চাচার একমাত্র ছেলে আক্তার মোর্শেদ থাকেন ঢাকায়, প্রতিষ্ঠান করেছেন ভান্ডারিয়া। এটা আমাদের একটা গর্ব, এত বড় একটা জায়গা আজকালকার জমানায় কেউ দান করতে চান না। এটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে নেন, আর এখানে সে বছরে বছরে অনেক টাকা খরচ করেন। তার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন, আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন সারা জীবন এই প্রতিষ্ঠানটা টিকে থাকে। আল্লাহ, অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সা আছে, হজ করতেও যাইতে পারে না। আল্লাহর নির্দেশ ছাড়া ভালো কাজ হয় না। তা আপনারা সবাই এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্যও দোয়া করবেন। এই বলে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব যারা আছেন, সকলের সালাম। আমার, আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের আলহাজ আব্দুল কাদের জমাদার হাফিজি মাদ্রাসা দীর্ঘ 2003 সাল থেকে অদ্যাবধি চলে আসছে, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। তো থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের অনেক হাফেজ প্রতি বছরই কম বেশি বের হয়েছে। তো আমি আসার আগে কম বেশি অল্প কিছু লিস্ট ছিল, আমি আসার পরে 15 জন হাফেজ পর্যন্ত বের হয়েছে। আমি আসার পরে, আমি 4 থেকে 5 বছর রানিং চলে। আর আমার এখানে এই আলহাজ আব্দুল কাদের জমাদার হাফিজি মাদ্রাসায় মোটামুটি 5টা প্রজেক্ট আকারে আমাদের শিক্ষা চলতেছে। একটা হচ্ছে আমাদের হেফজ শাখা, যেখানে আমাদের হেফজ পড়ানো হয় আর নাজেরা পড়ানো হয়। আর একটা হচ্ছে আমাদের সকালে যে আমরা মক্তব পড়াই, মক্তবটা শাখা আমাদের চলমান আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে আমাদের আগে নুরানি ছিল না বিভাগটা, যেহেতু হেফজে পড়তে হলে নুরানির শাখা থাকা প্রয়োজন। তো ওখান থেকে কিছু ছাত্র আসলে হেফজখানা জন্য একটু সুবিধা ভালো হয়। তা আমার এবছর আলহামদুলিল্লাহ শুকুর আমরা নুরানি শাখাটা চালু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো নুরানি শাখায় এবার আছে দারুল আরকাম, যেটাকে বলি আমরা ইবতেদায়ী, সেখানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত ক্লাস আছে। সেখানে 36 জন ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ। আমাদের যে গণশিক্ষা যেটা আমরা সকালে মক্ত পড়াই, সেখানে আলহামদুলিল্লাহ 31 জন ছাত্র হয় আলহামদুলিল্লাহ। আর হেফজখানাতে আমাদের নুরানি শাখা আছে 19 জন, যেহেতু বছর নতুন শুধু পেলে আর ওয়ান। আর হেফজখানাতে আছে আলহামদুলিল্লাহ 32 জন। আমি আশা রাখি এবং আশাবাদী সংক্ষিপ্ত সকালে অনেক কথা বলা ছিল। তো আপনারা যারা আছেন, যেমন ডাক্তার সাহেব, আমাদের সভাপতি সাহেব, জমাবাদী, যারা সকলেই পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসা দেশে, আমি আশা রাখি এবং আরও আশাবাদী যে আপনারা যারা আছেন
প্রত্যেককে মাদ্রাসা থেকে সুনজর রাখবেন এর আমি কামনা করি আর এই প্রতিষ্ঠানটা যেন আজীবন চলমান থাকে সদকা জারি হিসেবে প্রতি বছর যেন আমরা একটা অনুষ্ঠান করতে পারি আমরা হাফেজদেরকে দস্তরবন্দি করতে পারি আলী বললাম আমরা যারা আছি সকলে যেন একতাবদ্ধ হতে দোয়া আয়োজন করতে পারি আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি